Hi, Bondura. This is our first vlog today. I just got the office. I'm very tired. I'm going to go to the office. তুমি সন্ধ্যাবেলা কি খেয়েছো আমি দুধ দিয়ে আর ওই যে বকি আর বলে এটাকে মুছি নাকি হ্যাঁ ওই যে সব মিক্সড ফুড থাকে ড্রাই ফ্রুটস আর কর্নফ্লেক্স থাকে ওটস থাকে ওই জিনিসটা দিয়ে দুধ দিয়ে খেয়েছি আচ্ছা মেরা খাওয়া যাবে তো না তুমি তো ভাই ম্যাগি ভালো রান্না করো দেখেছি আগে ম্যাগি বয়ল হচ্ছে এই মধ্যে ডিমও দিও কিন্তু দেব তো দেখো না পাশে কলম কটা ম্যাগি দিছো দুটো দুটো ঠিক আছে খুব সিম্পল একটা রেসিপি তাতে একটু প্যাপরিকা দেবো কি দেবে প্যাপরিকা স্ন্যাপিন মিক্সড হার্বস এটা দিলে বেশ খাবার সুস্বাদু হয় না এটা মধ্যে কি কি আছে বলুন তো অরিগানো ব্যাসিল parsley, chili flakes. Okay. 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 আমি আজকে অফিসে পুরো রোদের মধ্যে খেলেছি 4টা থেকে 6টা অবধি 6টা অবধি না 6টা তো অবধি এখন আর দিনের আলো থাকে না 5:30টা অবধি পুরো কোয়ারা রোদের মধ্যে খেলেছি পুরো ট্যান পড়ে গেছে পূজোর আগে পুরো স্কিনে ট্যান পড়ে গেছে কালকে থেকে দই মাখানো হবে আমি না তুমিই মাখো ও আমি একটা ফেস প্যাক রেডি করেছি তোমাকে দেখাচ্ছি এখনই ফেস প্যাক এর মধ্যে আছে গাজর শশা কুচি বেসন টক দই এসব মাখলে কি হবে Thank you. She posted to see Jamaka or Pishani. Acha, it's another Puthum blog, it's a Boledi. Another Hoto, up a picture quality, sound quality, Hoto, up to disturb Pavan. The second block, take a Amra Ashakuchi, up another Halo picture quality with a good sound quality, up another Halo vlog, Banata Barbo, Amra. ঠিক আছে হয়তো কিছু লাইটের প্রবলেম হতে পারে একটু পিকচার কোয়ালিটি একটু প্রবলেম হতে পারে সাউন্ড কোয়ালিটি রাইট তোমার কিছু বলার আছে না দেখতে থাকুন মজা পাবেন মজা নিতে মজার কি পাবে ম্যাগি খাবো আচ্ছা আমাদের ম্যাগি রেডি খুব খিদে পেয়েছে রেসিপি তো ম্যাগি রেসিপি সবাই জানে জানে কিন্তু আমি একটু অন্যরকম করে করলাম অন্যরকম মানে অ্যাপ্রিকা দিতে হবে আর কিছু না অ্যাপ্রিকা না প্যাপরিকা মিক্সড হার্বস এর মধ্যে কতটা আমি পাবো সেটা দেখতে হবে আমাকে প্যাপরিকা এটাই প্যাপরিকা আচ্ছা আসলে এটা আপনারা খেয়েছেন ওই যে পিৎজা পিৎজা মধ্যে দেয় না দেখেন ভাগ করো দুয়া আপনি খান আচ্ছা একটু ম্যাগিটা টেস্ট করে দেখি কেমন হয়েছে ডিলিশিয়াস দারুন যদিও বইয়ের রান্না বাজে হলো বলতে হয় ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় এটা ভালোই হয়েছে কেমন হয়েছে বেশ ভালো আমার ভালোই লেগেছে আমাদের শপিংটা যেন কবে করবে
আমাদের এখনো পূজো শপিং হয়নি, পূজো শপিং হয়নি কিন্তু আমাদের, আপনারা ভাবতে পারছেন আর একটা সপ্তাহ বাকি আছে, কিচ্ছু কিনিনি, শুধু সোনাঝুরি গেছিলাম আমরা সেই দোকান থেকে, ও সোনাঝুরিতে আমাদের মোটামুটি মোটামুটি ও যা কিনেছে, আমি কিচ্ছু কিনিনি, আমি জাস্ট একটা শাড়ি কিনেছি, আমি তিনটে পাঞ্জাবি কিনেছি, সোনাঝুরিতে ও যা কিনেছে বা আমি আমি আমিও কিনেছি, সবার জন্যই কিনেছি, ওখানেই মোটামুটি শপিং হয়ে গেছে, এখনো ওটা হচ্ছে ফার্স্ট ফেজ, এবার সেকেন্ড ফেজটা বাকি আছে, ওটা কোনো শপিং এর মধ্যে কেউ ধরে না, হ্যাঁ এখন ধরে, হ্যাঁ ধরে তো, শপিং তো শপিং, ওটা শপিং, হ্যাঁ এখন সেকেন্ড ফেজটা বাকি আছে, ঠিক আছে, পকেটের ব্যথাটাও তো আছে, তাই না, আজকে আমার খুব কষ্ট হয়েছে অফিসে, আমি না আমি ক্রিকেট খেললাম, ম্যাচ খেলেছি, জেতাতে পারলাম না টিমকে, খুব কষ্ট হয়েছে, হ্যাঁ একটা তো আমি আউট হইনি, আমি লাস্ট অবধি থেকেও টিমকে জেতাতে পারিনি, এতে আমার কী কষ্ট হয়েছে তুমি বুঝবে না, তোমাদের সব ক্রিকেট খেলাটা বোঝো না, এটা তুমি বলে লাভ নেই, তাই না, বোঝো দেখতে ভালো লাগে, বুঝতে পারি না, বুঝ কিন্তু ও আইপিএল কিন্তু খুব দেখে, আমার সঙ্গে গিয়ে আইপিএলে ইডেন গার্ডেনে খুব এনজয় করে, খুব এনজয় করে, আইপিএল টিভিতেও খুব দেখে, এই এখনই খেলাম ম্যাগি, আবার খিদে পেয়ে গেছে, কখন যেন ডিনারটা হবে, কটা বাজলো, সাড়ে নটা, এই খাবার গরম করতে যাবে না, এখন খাবার গরম করবো, আমার প্রচণ্ড আবার খিদে পেয়ে গেছে, দেখুন এবার দেখে বুঝুন, ও খাচ্ছে আর আমি ফুলছি, এটা তো হবেই, কি হচ্ছে এটা, ছোটবেলা থেকে এত খেলা খেলাধুলা, এত খেলা, এই বিচার কে করবে, এত বড় বড় অবিচার, বিচার ভগবান করছে, সারা দিন খেয়ে যাচ্ছে, বিচার করেছে ভগবান, মোটা হয়ে ফুলছে, এটা বিচারের শাস্তি, রাত্রিবেলা খাবার গরম করছে, তো সাড়ে নটা বাজে এখন, দশটার মধ্যে ডিনার খেয়ে একদম নিশ্চিন্তের ঘুম, আবার কালকে সকালে উঠে অফিস যাওয়া আছে, ও এটা আমাদের আজকে ডিনারের, এটা বোধহয় মাছ, এটা কি মাছ, এটা মাছ, এটা ভোলা মাছ, ভোলা মাছ, ওফ দেখে জিভে জল আসছে না, শুধুই কি মাছ আছে নাকি, ভোলা মাছ আছে, মাছ ছাড়া আর কি আছে, এটা কি বলছিস স্যার, কি বলে, শুটকি মাছ না, কি আছে, লোটে শুকনো, লোটে, হ্যাঁ হ্যাঁ লোটে, যেটা বললাম আপনাদেরকে কিছুক্ষণ আগে, খুব আমার খুব ফেভারিট খাবার, আমার, হ্যাঁ আমার খুব ফেভারিট খাবার, কিন্তু প্রচন্ড ঝাল হয়েছে, চিনি নিয়ে খেতে হবে মনে হচ্ছে আজকে, মাইক্রো ওভেনে এখন ভাত গরম হচ্ছে, এতক্ষণ অন না করে এমনি রেখে দিয়েছিল বাড়িটা, চিন্তা করা যায়, আজকে আমাদের রান্নার মাসি আসেনি, রান্নার মাসি না এলে মায়ের হাতে সেই আহম্বিত খাবারগুলো খাওয়া যায়, হ্যাঁ এই দেখো 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 নিজেই খেয়ে ফেলছে, ব্যাস সব কিছু রেডি, আমরা একটু সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি ডিনার টেবিলে, ঠিক আছে, ব্যাস এবার একটু মন দিয়ে খাই, কি বলো, মন দিয়ে খাই, কি মন দিয়ে খাবো, মন দিয়ে খাচ্ছি, তো কত খাওয়া দেখো, কথা প্রথম ভাবছে, আগে তুমি মর্নিং ওয়াকটা জেনে নাও, তারপর শেয়ার করো, ওকে তো ফাইনালি আমাদের ডিনার ডান আজকের মতো, ঠিক আছে, উই আর ব্যাক টু আর বেডরুম, এই এই ঘরটাকে একবার আপনাদের দেখাই, এই ঘরটা নিশ্চয়ই আপনারা অনেকবার দেখেছেন, রাইট, এই রবি ঠাকুর মনে পড়ে আমাদের যখন ভিডিওগুলো দিই আমরা, তার ব্যাকড্রপে থাকে রবি ঠাকুরের ফটোটা, এটা হচ্ছে আমাদের সুখের ঘর আর সুখের সংসার, তো তোমার দিনটা কেমন গেল তাহলে, আমার দিনটা ভালোই গেছে, আমি আপনাদের বলে রাখি যে আমি WBCS অ্যাসপিরেন্ট, এবছর মেন্স দিয়েছি, তো আমি এখন সামনের বছর আবার প্রিলি দেব, তো সেই নিয়ে আমার পড়াশোনা লেগেই থাকে, WBCS মেন্স দেবে ইউটিউব ব্লগিং করছি, তো আবার নেক্সট ইয়ারও আবার দেব, তাহলে পড়াশোনা করো না পড়ে ব্লগিং করছো কেন, তো এইটা হচ্ছে একটা রিফ্রেশমেন্ট টাইপস, ওই করছে অ্যাকচুয়ালি সব কাজ ওই করবে, আমি শুধু মাঝে মাঝে এসে একটুখানি, ওরই উদ্যোগ অ্যাকচুয়ালি এটা, কিন্তু তো আসলে আমরা মানে বসে থাকতে পারি না, খালি বসে থাকতে পারি না, মানে কিছু না কিছু করতেই হবে আমাদের সব, না না আমরা প্রচন্ড ল্যাথ খাই, ল্যাথ খাই, কিন্তু ভাবি ভিতরে ভিতরে যে করতেই হবে কিছু একটা, নইলে মন খারাপ হয়, তো তাই জন্য আমরা ভাবলাম, আর সবে মেন্স দিয়েছি তো একটু চাপটা একটু কমেছে, মোটামুটি পড়া রেডি, মোটামুটি এখন আর পড়াশোনা হবে না, ওই পুজোর পুজোর পরেই মোটামুটি, ওই জন্য আমরা আবার এগুলো, আমি এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছি, ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট উইকে, তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি প্রথমবার শ্বশুর বাড়িতে পুজো দিয়েছি, লক্ষ্মী পুজো, চিন্তা করা যায় তিন, আমাদের বিয়ে কত বছর হয়েছে, তিন সাড়ে তিন বছর, সাড়ে ভুলেও গেছে, সাড়ে তিন বছরের পর আজকে প্রথম ও পুজো দিল,
এটাকে কি বলা যায়, ভালো না খারাপ আপনারা কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। হ্যাঁ, এই ব্যাপারে আপনাদের থেকে আমি শুনবো এটা, আপনারা কি মনে করেন। একটা চেনে কিনা একবার জিজ্ঞেস করবেন তো। হ্যাঁ, এককালে গেছিলাম, এখনো তিনতলাতেই আছে তো। ও খুব ভালো গান করে তো আপনারা জানেন, তাই না? ডেমো পরে এক সময় দেবো কখনো যদি গান করে, এখন গলা একদম খারাপ হয়ে গেছে, এখন গলা একদমই ভালো নেই। আজকের মতো এখানেই, আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট ব্লগে দেখা হবে। আমরা চেষ্টা করবো আরো ভালো ভালো ব্লগ আপনাদের সামনে আনার। সামনে পুজো আসছে, সবাই খুব এক্সাইটেড, আশা করি সবার শপিং হয়ে গেছে। আপনারা জানাবেন আপনাদের কমেন্টস আমাদের কেমন লাগছে, আমাদের ব্লগ অবশ্যই জানাবেন, আপনাদের ফিডব্যাক পজিটিভ হোক বা নেগেটিভ হোক আপনারা অবশ্যই জানাবেন। পূজোয় খুব কুকিং করতে চাই, তো কি কি রেসিপি আছে? হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি পূজোর সময় আমাদের মা বাবা থাকছে না রাজস্থানে, ওরা ঘুরতে যাচ্ছে, তো হ্যাঁ মা বাবা প্রতি বছর আমরা মানে দুজন মানে পুরো একদম আমাদের মতন একটা স্পেস পাই। হ্যাঁ, সবসময় পাই, মা বাবা ভীষণই ভালো, কোঅপারেটিভ সব কিছু, কিন্তু এই আমাদের পুরো একটা মানে আস টাইম পাই। ওই শ্বশুর শাশুড়ি শাশুড়ি না থাকলে যেরকম হয় আর কি, মানে পুরো যা ইচ্ছা হয় করি, লাফাই ঝাপাই যা হয় আর কি। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে, নেক্সট ব্লগ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড বাই, গুড নাইট।